অলরেডি বাস উঠে গেছি এইখান থেকে লিখটেনস্টাইন মোটামুটি 37 মিনিট লাগে তো এখানে দুইটা বাস যায় একটা হলো 11 নম্বর বাস একটা হলো 14 নম্বর বাস তো দুইটার ভিতরে পার্থক্যটা হলো 11 নম্বর যে বাসটা সেটা আসলে একবার সরাসরি একবারে বাডুসে চলে যায় যেটা হলো লিখটেনস্টাইন যে দেশটা আছে সেটা আসলে রাজধানীতে চলে যায় আর 14 নম্বর বাসটা মাঝখানে যায় পর থেকে যে আবার অন্য একটা বাস পাল্টাতে হয় সো আমি একেবারে 11 নম্বরটা উঠছি আমার 37 মিনিট সময় লাগবে আসলে লিখটেনস্টাইন যে দেশটা সেই দেশটাতে আসলে আমরা ঢুকতেছি তো অল্প কিছুক্ষণ সময় লাগবে ঢুকতে একেবারেই মানে আমরা ঢুকে যাচ্ছি আর কি হ্যাঁ তো আমরা ওস্টারাইশ মানে অস্ট্রিয়া থেকে লিখটেনস্টাইনে ঢুকছি আর কি তো এখানে ঢোকার জন্য মোটামুটি একটা পাথওয়ে আছে যেটা মোটামুটি রেস্ট্রিক্টেড না কিন্তু ওরা একটা ফর্মিং করেছে একটা ওয়ে আছে সেই ওয়ে দিয়ে ঢুকতে হয় তো এইটা দিয়ে ঢোকার জন্য কোনো প্রকার কোনো কিছু চেক করতে হয় না কিন্তু ওরা জাস্ট একটা পাথওয়ে রেখেছে যেখানে আসলে যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় আসলে এটা চেক করতে পারে তো অলরেডি আমরা অন দ্য ওয়ে টু লিখটেনস্টাইন আসলে কোন পাহাড়গুলো সুইজারল্যান্ডের আর কোন পাহাড়গুলো হলো লিখটেনস্টাইনের এটা আসলে একটু কনফিউজিং কারণ এই দেশটা এতই ছোট যে একটা ভিউতে যায় মোটামুটি দেশটাই চেঞ্জ হয়ে যায় যেমন এই পাশ থেকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না এখন দেখা যাচ্ছে না মোটামুটি ওই যে পাহাড় ওই পাহাড়গুলো কিন্তু আবার সুইজারল্যান্ডের ভিতরে পড়েছে এই যে পথটা দেখতে পাচ্ছেন এটা আসলে লিখটেনস্টাইনের ভিতরে একেবারে লিখটেনস্টাইনের বুক চিরে একেবারে সুইজারল্যান্ডে চলে গিয়েছে এবং আমি যেই বাসটাতে ছিলাম যে বাসটাতে উঠেছিলাম এইটা একেবারে সুইজারল্যান্ড জার্গেন নামে একটা ট্রেন স্টেশন আছে সেই ট্রেন স্টেশনে চলে যায় তো আমি আসলে যেটা হলো বাডুসের যে মেইন স্টার্ট মানে সিটি সেখানে আসলে নামতে চেয়েছিলাম একটু সামনেই নেমেছি আমি চিন্তা করছিলাম আচ্ছা ঠিক আছে যেতেই থাকুক তো ওই যে দেখতে পাচ্ছেন এদিকে আসলে সুইজারল্যান্ড অল্প কিছুক্ষণ পরেই সুইজারল্যান্ড বর্ডার ক্রস করে ফেলবে এই একটা বাস মোটামুটি অস্ট্রিয়া থেকে একেবারে ভার্টিক্যালি লিখটেনস্টাইন ক্রস করে একেবারে মোটামুটি সুইজারল্যান্ডে চলে যায় আমাদের মতো বর্ডার ব্লক মানুষের জন্য এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে একবারে পুলকিত হওয়ার মতো আপনারা হয়তো আমার চেহারায় বুঝতে পারছেন না যে আমি আসলে কতটা হ্যাপি আমি মানুষের অনেক কিছুতে হ্যাপি আছে না মানুষের টাকাতে হ্যাপি হয় মানুষের গহনাতে হ্যাপি হয় মানুষের সম্পদে হ্যাপি হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং সত্যি কথা আমার ট্রাভেলে খুব বেশি হ্যাপি লাগে মানে আমার কাছে মনে হয় আমি এমন একটা কিছু পেয়ে গেছি যেটা আসলে আমার খুব বেশি স্বপ্ন আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহর টাকা পয়সা লাগবে না এত বেশি কিন্তু যেই টাকাটা দিয়ে আমি এখানে চলতে পারবো আর মোটামুটি দুনিয়াটা ঘুরতে পারবো সেই টাকাটা আমার দিয়ে তো আমি এখনও মোটামুটি আল্লাহর কাছে বলি যে আমি যেন এত টাকা ইনকাম করতে পারি যেটা দিয়ে আমি দুনিয়াটা ঘুরতে পারি আমার খুব হেভি হাইফাই লাইফ লাগবে না কিন্তু আমি একটা ভালো অ্যামাউন্ট চাই যেটা দিয়ে দুনিয়া ঘুরতে পারবো আপনারা আমার পাশে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাও মোটামুটি এখন অস্ট্রিয়া চলে যাবে তো আমি জানি না যে লিখটেনস্টাইনের ইন্টারনাল কোনো বাস আছে কি এই বাসটা কিন্তু সুইজারল্যান্ড থেকে এসেছি আমি যেই বাসটাতে গিয়েছি 11 নম্বর সেই সেম বাসটা আসলে এখন মোটামুটি আবার অস্ট্রিয়ার পথে চলে যাচ্ছে তো আমি এখন এই দিক দিয়ে একটু হাঁটবো এবং রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ঢুকে যাব একটু দেখার চেষ্টা করবো রেসিডেন্সিয়াল এরিয়াগুলো কেমন একেবারে ছবির মতো সুন্দর এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো ওইখানেই কিন্তু আপনার সুইজারল্যান্ড ওইটা হলো সুইজারল্যান্ডের ভিতরে পড়েছে এবং মানে একটা ছোট দেশ হয়েও পরাশক্তি না হয়েও কীভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় এই ধরনের কান্ট্রিগুলো থেকে আমাদের আসলে শেখার ব্যাপার আছে
এবং আমি সবাইকে ইন্সপায়ার করব, আপনারা অবশ্যই অনেক বেশি ভ্রমণ করবেন, এবং যারা ইউরোপে অলরেডি আছেন তাদের বলবো লাইচটেনস্টাইনে অবশ্যই ঘুরে যেতে, একটা অসম একটা দেশ। দেখেন এই পাশের লাইচটেনস্টাইনের পাহাড়গুলো আসলে দেখা যাচ্ছে, পিছনে আসলে সুইজারল্যান্ডের পাহাড়, অপরূপ দৃশ্য। আমি আসলে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ঢুকতেছি, আমার এর পিছনে একটা ছোট্ট একটা কারণও আছে। কারণ হলো আমি যেই পথ দিয়ে যাচ্ছি এটা আসলে সুইজারল্যান্ডের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে ওইখানে রাইন নদীটা আছে, সো আমি এদিক দিয়ে যেতে পারবো না, কারণ হলো এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এই জায়গাটা মনে হয় ক্রস করা যাবে না আমি যতটুকু বুঝতেছি। যদি ক্রস করা যায় তাহলে তো ডেফিনেটলি আমি ক্রস করব। তো আমি প্ল্যান করেছি লাইচটেনস্টাইনে যেহেতু চলে এসেছি, মোটামুটি এখান থেকে রাইন নদী ক্রস করে আমি সুইজারল্যান্ডে যেতে পারবো। তো এটা খুব কাছেই, মোটামুটি হেঁটে যাওয়া যায়। তো আমি চিন্তা করছি কেন নয় একবার একটু ঘুরেই আসি লাইচটেনস্টাইনের যে সুইজারল্যান্ড বর্ডার, একটু দেখতে তো কোনো সমস্যা নেই। আমার হয়তো 10 মিনিট সময় লাগবে, একটু বেশি কষ্ট হয়ে যাবে হাঁটতে, কিন্তু দেখাতে তো সমস্যা নেই। আমি আসলে ওই যে দেখাচ্ছিলাম একটু আগে যে যেই দিক দিয়ে সুইজারল্যান্ডের পথে বাসটা চলে গিয়েছে সেদিক দিয়ে আসলে রাস্তাটা, তো আমি অল্প কিছুক্ষণের মধ্যে ওইখানে পৌঁছে যাব। যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এবং আমি খুব এক্সট্রিমলি সরি, লিস্টেনস্টাইন শহরটা দেশটা আসলে এতই ছোট যে আমাকে আসলে মেইন রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এই পথটা ধরেই আসলে একেবারে সুইজারল্যান্ডের বর্ডারে চলে যাওয়া যায়। আমি আসলে কতটুকু যেতে পারবো আমার আইডিয়া নাই, কিন্তু আমি যাওয়ার চেষ্টা করব। আমি দেখি কত সময় লাগে যাওয়ার জন্য, মোটামুটি আমি যদি হেঁটে যাই তাহলে আমার আর 11 থেকে 15 মিনিট সময় লাগবে, তো আমি চেষ্টা করব ওই 11 থেকে 15 মিনিট যাওয়ার। আমি আসলে একেবারে লিস্টেনস্টাইনের এবং সুইজারল্যান্ড বর্ডারে চলে আসছি, তো আপনাদেরকে দেখাই যে এখানে একটা নদী আছে, এই নদীটার নামও রাইন, যেই নদীটা আমার শহরের পাশ দিয়ে বয়ে গেছে, এবং মোটামুটি ওইখানে নদীর পানি কালো কিন্তু এইখানে মোটামুটি একবারে পাথরের কারণে মনে হচ্ছে একেবারে সাদা। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ক্রস করলেই ওই পাশটা হলো সুইজারল্যান্ড, ও যে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের পতাকা, এবং এই নদীর অর্ধেক হলো লিস্টেনস্টাইনের অর্ধেক হলো সুইজারল্যান্ডের, এবং এই ব্রিজটা নতুন ব্রিজ এইখানের জন্য, কিন্তু এই ব্রিজটা পুরাতন ব্রিজ, এটা ছিল আগের ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে মোটামুটি আগে গাড়ি ঘোড়া সব কিছু পার হইতো, এবং এই ব্রিজটা ছিল একটা কাঠের ব্রিজ। তো আমি এই কাঠের ব্রিজটা ক্রস করে মোটামুটি ইয়াতে চলে যাব, সুইজারল্যান্ডে চলে যাব। দেখেন এখানে মোটামুটি সুইজারল্যান্ডের মেয়েরা, সুন্দর সুন্দর মেয়েরা মোটামুটি সাইকেল চালায় লিস্টেনস্টাইন থেকে সুইজারল্যান্ডে চলে যাচ্ছে। এখনও পর্যন্ত এই ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক বেশি মানে ঐতিহাসিক পূর্ণ যেটা বলা চলে আর কি, আমি অবশ্য খুব ভালোভাবে বলতে পারছি না, কিন্তু চিন্তা করেন এত কিউট এত সুন্দর একটা ব্রিজ এইরকম দুইটা কান্ট্রির মধ্যে। আমি আসলে না ভাষা হারায় ফেলছি, আমি মাঝে মাঝে খুব বেশি আপ্লুত হয়ে গেলে মাঝে মাঝে আমি ল্যাঙ্গুয়েজ খুঁজে পাই না। যাই হোক আমি এই ব্রিজটা ক্রস করতেছি, ব্রিজটা ক্রস করলে আমি সুইজারল্যান্ডের ভিতরে ঢুকে যাব। দেখেন, এবং এই যে দেখেন এইটা হলো একেবারে মাঝখান, মানে এইটা হলো বাডুস এবং সে ভেলেন, জে ভেলেন, আচ্ছা এখানে সে ভেলেন অথবা বলেন জে ভেলেন বলেন, এইখানেই আসলে মোটামুটি ওদের বর্ডারটা। এই ব্রিজটা কিন্তু দুইটা দেশেরই জন্য, এই বাডুসটা হলো লিস্টেনস্টাইনের ক্যাপিটাল, আর সে ভ্যালেন হলো সুইজারল্যান্ডের একটা সিটির নাম। তো আমরা সুইজারল্যান্ডের ভিতরে ঢুকে যাব, সুইজারল্যান্ডের ভিতরে অলরেডি আমি ঢুকে গেছি। আমি আপনাদের বলতে পারবো না এই জায়গাগুলো আসলে কত সুন্দর,
আপনারা ট্রাভেল করুন আর না করুন, মানে এই জায়গাগুলো একটা সময় ঘোরার চেষ্টা করবেন, মানে মনোমুগ্ধ হয়ে যাবে। এবং আমার মতে বাংলাদেশের মানুষের বেশি ঘোরা উচিত, কারণ আমাদের পলিটিশিয়ানরা এত বেশি করাপ্টেড, আমরা না চাইলেও আসলে করাপশন চিন্তা করে ফেলি অনেক সময়, মানে এটা প্রাকৃতিকভাবে চলে আসে। সো আমরা যদি এই দেশগুলো ঘুরি তখন আমাদের ভিতর থেকে করাপশনটা চলে যাবে, যে আমরা চিন্তা করবো যে কীভাবে আমাদের দেশটা ডেভেলপ করা যায়। তো ফাইনালি আমি সুইজারল্যান্ডে চলে আসছি। আমি যদি পারতাম তাহলে মোটামুটি একেবারে 2-3 মাস একবারে ঘুরতাম, তা না। যাই হোক, আমি একেবারে সুইজারল্যান্ডে চলে আসছি। সুইজারল্যান্ড এবং লিস্টেনস্টাইনের বর্ডার আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মানে এই সুন্দর জিনিসগুলো যদি কেউ আমার দেখাইতো তাহলে হয়তো তার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করতাম। এবং কিছু ক্ষেত্রে আমি সাবস্ক্রাইব করিও, যারা আমাকে সুন্দর সুন্দর জিনিস দেখায় তাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করি। সো আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং দেখেন এখানে বর্ডারের পাশে, যেখানে আমাদের বাংলাদেশ এবং ভারত বর্ডারে প্রতিনিয়ত খুন হয়ে থাকে, আর সেখানে দেখেন বর্ডারের পাশে মানুষ খুব ইজিলি সময় কাটাচ্ছে, এই পাশে বর্ডারে সাইকেলিং করে বেড়াচ্ছে, ওই পাশে লিস্টেনস্টাইনে বর্ডারে সাইকেলিং করে বেড়াচ্ছে, আর আমাদের বর্ডারে কী হচ্ছে, ভারত বাংলাদেশের মানুষকে খুন করে বেড়াচ্ছে। যাই হোক, এই আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো দেখাতে পারে আমিও বেশি খুব বেশি খুশি। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা হলো কান্ট্রি সাইড একেবারে বর্ডারের পাশে, কিন্তু আমার ঠিক পাশেই শশ শব্দ হচ্ছে, মানে এটা সুইজারল্যান্ডের একটা অটোবান, আর অটোবান আমি জার্মান বলতেছি, আচ্ছা হাইওয়ে। আমার পিছনে ঠিক সুইজারল্যান্ডের হাইওয়ে, একেবারে ভিতরে ঢুকে যাওয়া যায়, এইখান থেকে লিস্টেনস্টাইনের সুন্দর একটা ভিউ দেখা যায়, মানে অকল্পনীয় সুন্দর, আপনাদের আমি বইলা বুঝাইতে পারবো না যে কতটা সুন্দর। দেখেন এটা হলো লিস্টেনস্টাইন, আমি সুইজারল্যান্ড থেকে লিস্টেনস্টাইনের ভিডিও করতেছি। ওই যে পাহাড়ে, মনে করেন পাহাড়ের ঢালুতে, মানে যাদের বাড়িঘর তারা আসলে কতটা সুখে আছে, যেমন ওইখানে মানে পাহাড়ের ঢালুতে একটা দুটো বাড়ি আছে, মানে আমি যদি এই জায়গাগুলো থাকতে পারতাম, মানে আমি মানে কল্পনা করতে পারেন এখানের মানুষগুলো কত সুখী, মানে হেভি ভালো গ্যাজেট, ভালো টাকা পয়সাই সুখী না, মানে একটা সুন্দর ওয়েদারে থাকা এবং ভালোভাবে থাকা, লাইফটাকে এনজয় করা, একটা ভালো একটা ওয়েদার দেওয়া আসলে সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা আমাদের বাংলাদেশে আছে কিন্তু এইগুলো আমরা প্রতিনিয়ত মিস ইউজ করছি। মানে আমি এইখানে এসে না একটু বোকা হয়ে গেছি, একজনকে বললাম যে তুমি আমার কিছু ছবি তোলা দাও, তো মোটামুটি ছবি তুলে দিচ্ছে একটা ছেলে, ইয়ং ছেলে। তো ওরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি করো, ও বলতেছে আমি ইঞ্জিনিয়ার, অটোমেটিক ইঞ্জিনিয়ার, দ্যাট মিন্স হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ার, মানে গাড়ির ইঞ্জিনিয়ার টাইপের। তো ও জার্মানি থেকে আসছে এবং ও সাইকেল চালা চলে আসছে, মোটামুটি 4 দিনে, ফ্রাইবুর্গ একটা জায়গা আছে জার্মানি, 4 দিনে সে চলে আসছে এবং 4 দিনে মোটামুটি যেখানেই জায়গা পেয়েছে সেখানেই শুয়ে পড়ছে। একটা কাপড়ের দোলনা আছে না, যেটা আমাদের শোয়া যায়, সেই দোলনাতে সে সারা রাত শুয়ে থাকতো, এবং যদি প্রয়োজন হতো তাহলে টেন্ট টানায় নিত। আপনি চিন্তা করেন, মানে ওর যেই স্ট্যামিনা, এই স্ট্যামিনা আমাদের কয়জনের ভিতরে আছে, আমি একটা সময় খুব করতে চাই, আমার আসলে খুব শখ, মানে একেবারে বেরো যাওয়া, টেন্টে থাকবো, মানে যেইখানে জায়গা পাবো সেখানেই থাকবো, মানে একটা হলেই চলবে, কিন্তু আমি আমার লাইফটারে এনজয় করতে চাই, আমি দেখতে চাই আল্লাহর পৃথিবীটারে। যাই হোক, বলতে বলতে অলরেডি আমি সুইজারল্যান্ড ক্রস করে আবার লিস্টেনস্টাইনে ঢুকে গেছি, এই মাত্র ঢুকে গেছি, মানে মধ্য ব্রিজটার মাঝখানে আসি। আমি এখন লিস্টেনস্টাইনের স্টারে চলে যাব, মেইন সিটিতে চলে যাব। সুইজারল্যান্ডের ভিতরে ঢুকেও আমি 2 বার অলরেডি সুইজারল্যান্ডের ভিতরে ঢুকেছি, একবার ঢুকেছি ফ্রান্স, জার্মানি এবং সুইজারল্যান্ডের যে বর্ডার সেই দিক দিয়ে ঢুকেছি, অল্প কিছু জায়গায় ঢুকেছি, মানে না ঢুকা না বললেই চলে, আজকেও আসলে ঢুকা না বললেই চলে, মানে খালি জাস্ট ছোঁয়া দিয়ে চলে আসছি। তো সুইজারল্যান্ডে একটা সময় যাব এবং আমার খুব শখ যে আমি আমার মেয়েকে নিয়ে যাবো,
আমি চাই আমার মেয়ে আমার সাথে যাক সুইজারল্যান্ড আমি যখন যাই। অনেক জায়গায় আছে আমি একা যাই বা একা ওর মেয়ের আগে আমি চলে যাব, কিন্তু সুইজারল্যান্ডে যাওয়ার সময় আমি আমার মেয়েকে সাথে করে নিয়ে যেতে চাই। যদি ইন কেস কোনো ধরনের মানে বড় কোনো ধরনের প্রবলেম বা কোনো ইস্যু না হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আমি আমার মেয়েকে নিয়ে সুইজারল্যান্ডে যাব। সেই ব্লগটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং আমার মেয়ের কথা যখন বলছি, তখন আমার মেয়েকে নিয়ে আমি কিন্তু একটা চ্যানেল চালাই, আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক চ্যানেল আছে। সেই চ্যানেলটার নাম হলো বাবা মেয়ের ডেইলি ব্লগ। আপনারা ইচ্ছা করলে আমাদের ওই ডেইলি ব্লগের যেই চ্যানেলটা আছে সেটাতে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ওইখানেও সুন্দর সুন্দর মজার মজার কিছু জিনিস দেখো। মাঝে মাঝে আমরা বের হই, আমাদের বের হওয়ার যে ভিডিও সেই ভিডিওগুলো করি, আপনারা পছন্দ করবেন আশা করি। আমি সুইজারল্যান্ডকে টাটা বলছি, টাটা সুইজারল্যান্ড। রাইন নদীর পাশ থেকে একেবারে আবার লিস্টেনস্টাইনের দিকে চলে যাচ্ছি, টাটা বলতেই হয়। আমার যাই ইচ্ছা করতেছে, আমার মনে হচ্ছে আমি 7-8 দিন থেকে যাই, কিন্তু যাইতে হবে, কিছু করার নাই। লিস্টেনস্টাইনের মাঝখান দিয়ে আসলে ছোট একটা ছড়া নদী চলে গেছে। আপনারা টং 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 শব্দ শুনতেছেন না, এটা আসলে গরুর গলার ভিতরে একটা ঘন্টা বাজিয়ে দিচ্ছে, গরু ঘাস খাচ্ছে এবং শব্দ হচ্ছে। দেখেন মানে এই ছড়াটা কত সুন্দর এবং কতটা পরিষ্কার, কোনো ময়লা ফেলানো নাই, কোনো কিছু নাই। ওইখানে দুইটা লিস্টেনস্টাইনের দুইটা সুন্দর মেয়ে বসে গল্প করতেছে। আসলে যেমন আমাদের গাজীপুরে এরকম সুন্দর সুন্দর কিছু নদী আছে, আমরা আসলে এইগুলো সুন্দর করে রাখতে পারি। আমার মাঝে মাঝে আফসোস হয়, দেখে মনে হয় যে আমরা কেন পারি না। এইখানে একটা সুয়ারেজ লাইন লাগায় দেয়নি বা সিটির সুয়ারেজ লাইন লাগায় দেয়নি, এই নদীটাকে সুন্দর রাখছে, তো আমরাও আসলে এরকম সুন্দর রাখতে পারি। এই রাস্তাটা দিয়ে মোটামুটি সোজা একেবারে অস্ট্রিয়া চলে যাওয়া যায়, একবারে অস্ট্রিয়া ভেদ করে একবারে জার্মানি পর্যন্ত চলে যাওয়া যায়। সো এই পাশে লিস্টেনস্টাইনের কিছুটা অংশ আছে, কিন্তু সম্পূর্ণ অংশ না, আবার সুইজারল্যান্ড শুরু হয়ে গিয়েছে। এবং এই লিস্টেনস্টাইনটা অনেকটা ভার্টিক্যাল একটা দেশ। বাম পাশে তো মোটামুটি আমি দেখিয়েছিলাম একটু আগে, যেটা হলো যে পুরোটা হলো সুইজারল্যান্ডের, পাহাড়গুলো হলো সুইজারল্যান্ডের, নদীর এই পাশটা হলো লিস্টেনস্টাইনের, অপোজিট সাইডে হলো সুইজারল্যান্ড। তো আমি অনেকটা পথ মেইন ট্রেনে, মেইন যেই সিটি সেই সিটি থেকে চলে এসেছি, তো আমি একেবারে লাস্টের দিকে চলে এসেছিলাম। তো আমি আবার মেইন সিটির দিকে যাবো, সো সিটিটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো।